ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব এক রাষ্ট্রীয় সদস্যতা অভিযান 2024 এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত গড়ে তুলতে প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ তথা ত্রিপুরায় বিজেপি সদস্যতা অভিযানের পর্যবেক্ষক দিলীপ ঘোষ ও অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়াম হল ঘরে ঊনকোটি জেলার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সাংগঠনিক বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস, ঊনকোটি জেলা পরিষদের সদস্য পবিত্র কোষ সহ অন্যান্য নেতৃত্বরা। মূলত গত 2রা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে গত 3রা সেপ্টেম্বর থেকে, আর এই সদস্যতা অভিযান কার্যক্রমকে সাফল্যমণ্ডিত গড়ে তুলতে এদিনের বৈঠক সংকুচিত হয়। এই দিন বৈঠকে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। জেলামণ্ডল 100% আমরা করে নিয়েছি, কিন্তু ঘুষ স্বয়ং এখন পর্যন্ত 90% হয়েছে, আর যেগুলো বাকি রয়েছে সম্ভবত এগুলো করা সম্ভব হবে না। আমি বলছি যে এখন সেগুলো হবে না। গত 3 তারিখ আমরা আগরতলা সদর কার্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এবং মাননীয় রাজ্য সভাপতি উপস্থিতির মধ্য দিয়ে আমরা তার শুভ সূচনা করেছি 3 তারিখে। তার মানে আমরা সারা দেশে থেকে অনেকদিন আমরা পিছিয়ে যাচ্ছি। মাঝখানে আরো আমাদের একটু দুঃখের করে একটু আনন্দ ছিল যে পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান, পঞ্চায়েতে আমাদের ভালো রেজাল্ট হয়েছে গোটা রাজ্যে সব জায়গায়, তো সময়ের মধ্যে সাধারণত করিয়ে নিতে হয়। তো আমরা পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় একটু ব্যস্ত ছিলাম, যেদিকে আমি ফোন করছি যে মন্ডলী সবাই বলছে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, তারপরেই আমরা শুরু করবো।